মঙ্গলবার মহাশিবরাত্রি। মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে আলমগঞ্জে সেজে উঠেছে বাবা বর্ধমানেশ্বরের মন্দির চত্বর। বর্ধমানেশ্বরের এই শিবলিঙ্গ মোটা শিব নামেই খ্যাত। রাজ্যের প্রসিদ্ধ শিব মন্দিরগুলির মধ্যে এটি অন্যতম। এদিন শিবরাত্রি উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অগণিত ভক্তের ভিড় লক্ষ্য করা যায়। পাঁচ দিন ব্যাপী মেলাও বসে। তাই প্রতি বছরের ন্যায় এবছরও করোনা বিধি মেনে লাইন দিয়ে ভক্তদের জল ঢালার চিত্র ধরা পড়ল। শিবরাত্রি আছে, বহুত আচ্ছা লাগ রা হ্যাঁ। সারা দিন ক্যা করতে আপ লোগ? উপবাস রহতে হ্যাঁ, পূজা করতে হ্যাঁ। পূজা করনে কে বাদ কুছ খানা উনা খাতে হ্যায় ক্যা? নাহিন। কাহাঁ কাহাঁ জায়েঙ্গে? অভি সিরফ ইয়াহিঁ পে আয়ে হ্যায়, অর কাহিঁ নাহিঁ জায়েঙ্গে। তো ইয়াহাঁ পর আতে হ্যায় কিস লিয়ে? ইয়াহাঁ কা ক্যা? পূজা করনে। আমরা বিশ্বকর্মা পাড়া দিয়ে এসেছি। এখানকার নাম আছে বলে এখানে সবাই আসে। না, এখানে এরকম কোথাও দেখা হয়নি। এই 5 মিনিট হলো বেশি আনন্দ। এই বাবা বর্ধমানেশ্বরের নাম আমরা মানে অনেক দূর দূরান্ত থেকে শুনেছি। তো সেই জন্যে এই যে বাবা বর্ধমানেশ্বর, মানে যেটা আজকে বর্ধমানে সব থেকে বাবার যে আকার বা বাবার যে ওজন, আজকে বর্ধমান কেন আমার মনে হয় ভারতবর্ষব্যাপী সবথেকে বড় আকারের শিবলিঙ্গ এটা। আর এখানে যে শিবরাত্রি উপলক্ষে যে মেলা হয়, এই মেলাটাও ভালো লাগছে। এবং এই যে দেখছেন তো কত মানুষের ঢল নেমেছে এখানে জল দিতে আসার জন্য, তার সঙ্গে সঙ্গে আমরাও আনন্দ পাচ্ছি, ভালোই লাগছে। ১৯৭২ সালে বাবাকে আমাদের এখানে পাওয়া গিয়েছিল মাটি কাটতে কাটতে। ১৯৭২ সালেই বাবাকে প্রতিষ্ঠিত করা হয় 25শে শ্রাবণ, সেই উপলক্ষে অনুষ্ঠান হয়, আপনারা দেখে থাকবেন। আর এই যে শিবরাত্রি উপলক্ষে এবছর আমরা 51তম বর্ষে, বাবার 51তম বর্ষ এটা, সেই উপলক্ষে আমরা কোভিডের কারণে এবং বিভিন্ন প্রতিকূলতার জন্য এবছর মেলা না করারই সিদ্ধান্ত ছিল। কিন্তু এই যারা পুজো দেয় বাবার ভক্তদের চাপে পড়ে আমাদের নিবেদক সংঘ নাট্যম এবং চির চারুবাবু যেটা বলে আর কি, তাদের বাড়ির যৌথ উদ্যোগে এবং জনগণের সাহায্য নিয়ে আমরা আবার খুব অল্প প্রস্তুতির মধ্যে এবছর মেলাটা শুরু করেছি। দেখা যাক এবছর কীরকম কী হয়। আয়োজন যা থাকে আমরা সবই আয়োজন রেখেছি, কিন্তু সংক্ষিপ্ত আকারে করোনার কারণে। অনুষ্ঠান আছে আমাদের, 5 দিন ধরে মেলা আছে, তার মধ্যে এখানে নাটক আছে, বাউল আছে, কীর্তন আছে, ব্যালে আছে, ওই বাচ্চাদের নৃত্য আছে, বিভিন্ন রকম অনুষ্ঠান সাজানো আছে 6 দিন ধরে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।